গুড মর্নিং বন্ধুরা, তিতাস্মিতা এবং সোমদত্তা ডেইলিলাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তিতাস্মিতা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আমি আমার বাবার বাড়ি থেকেই শুরু করলাম। আমার বাবার বাড়ির প্রাকৃতিক পরিবেশ, কত গাছপালা, ওই দেখো বন্ধুরা আমার বাবার বাগান। যদিও বাগানে এখন বিশেষ কিছু গাছ নেই, আম গাছ আর জামরুল গাছ এই গাছগুলো ছাড়া সব গাছই কেটে দিয়েছে মা। তাও আমার বাবার বাগানে গাছে কত আম ধরেছে দেখো, প্রচুর আম ধরেছে। ছোট্ট গাছে এত আম ধরেছে দেখলে অবাক হয়ে যাবে। ওই দেখো কত আম ধরেছে। আমার তো কি ভালো লাগছিল সকালবেলা ওই গাছগুলো দেখতে আর বাগানটা ঘুরে ঘুরে দেখতে। আগে এই বাগানে প্রচুর গাছপালা থাকতো জানো তো, বাবা চলে যাওয়ার পর থেকে মা আর সেভাবে তো বাগাতে পারে না, ওই জন্য বেশিরভাগ গাছগুলোই মা কেটে দিয়েছে। তাই বাগানটা একটু ফাঁকা ফাঁকাই লাগছে না, এই বাগানটা পুরো গাছে ভরা ছিল। আমরা সকালে বাড়ি চলে আসবো বলে মা সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছিল। মা ঘুগনি বসিয়ে দিয়েছিল আমরা খেয়ে দিয়ে বাড়ি আসবো বলে। আমার মেয়ে সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছে, ওই দেখো দাদুদের সাথে খেলা শুরু করেছে। আর ওই যে মেলায় গিয়ে কালকে একটা মোবাইল কিনে এনেছে, খেলনা মোবাইল, ওই মোবাইলটি কাল রাত থেকে আজকে সারাটা দিন একেবারে হাত থেকে ছাড়ছে না। ওই দেখো হাতে নিয়ে বসে আছে মোবাইলটা নিয়ে আর দাদুর সাথে নাচ করছে, খেলা করছে। মেয়েদের মতো আমারও বাপের বাড়িতে বিশেষ কোনোই কাজ নেই, বসে আছি ওই জন্য। শুধু এই বিছানাটা একটু যা গোছালুম, বাকি সব দিদি আছে, মা আছে, ওরাই করছে, আমি ওই জন্য বসে আছি। আর আমার বাবার বাড়ির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাবার বই। বাবার কত বই দেখতে পাচ্ছ, আমার বাবা ভীষণ বই ভালোবাসত। আমার বাবার বাড়ির সম্পদ হচ্ছে শুধু এই বই, শুধু বই, শুধু বই পাবে এই এক আলমারি। ওখানে আর এক আলমারি আছে, দু আলমারি জুড়ে শুধু বই পাবে। এসেছিল অনেক আনন্দ করে, এবার বাড়ি ফেরার পালা। এই যে এবার ব্যাগ গুছাবো, বাড়ি যাওয়ার জন্য রেডি হবো, এই জন্য মনটা একটু খারাপই লাগছে। ফেরার সময় গেছিলাম জেম্মার বাড়ি। ওই যে দেখো এটা হলো আমার জেম্মার বাড়ি, এটা আমার জেম্মা, এটা আমার দিদি, আমার জেঠুর মেয়ে, আর ওই দিদির ছেলে আর মেয়েরাও ছিল। দেখছি ওই দিদি ছেলে মেয়েরা বনুকে পেয়ে আর বনুকে কিছুতেই ছাড়বে না, বলছে তুই চলে যা, বনু থাক আমাদের কাছে। তারপরে আমরা গেছিলাম জামা কাপড়ের দোকানে পয়লা বৈশাখে জামা কাপড় কিনতে। টুঙ্কুবুড়ির পিসি এসেছিলো, তাই টুঙ্কুবুড়ির পিসি গেছিলো টুঙ্কুবুড়ির জন্য জামা কিনতে, আর আমরাও টুপুর জন্য জামা কিনতে গেছিলাম। আর ওই দেখো পুচকেগুলো নতুন জামা পেয়ে কী খুশি তাদের। আমার মেয়ের তো নতুন জামা পরাও হয়ে গেছে, পিসি পরিয়ে দিয়েছে, সে পরেও নিয়েছে। এ তার সব পিসিদেরকে খুব ভালোবাসে, শুধু পিসি বলে নাই সব মানুষকেই সে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারে। ওই দেখো আমার মেয়ে পিসি আসছে আর আমার মেয়ে কান্দে গেছে, হাত ধরে তাকে ঘরে নিয়ে আসছে। আগে বাড়িতে চলে এসেছি, এসে
এই দোকান গেছিলাম বাচ্চাগুলোর টুপিটাকে জামা কাপড় কিনতে, মেয়ের একটা জামা বড় হয়েছিল সেটা চেঞ্জ করতে, ওইসব করে এসে একেবারে চলেছি রান্নাঘরে, আমার প্রিয় জায়গা রান্নাঘর, যেখানে দিনরাত আমি বাসন ধুই, রান্না করি, সব কিছুই করি। রান্নাঘরে এসেছি, এই তো টুঙ্কুপুরি এক পিসি ছিল, আবার আর এক পিসি এসছে, টুঙ্কুপুরির তো খুশি তো দেখতেই পেলে তোমরা। এবার রান্নাঘরে এসেছি, কালকে হয়েছে খাসির মাংস, আজকে হবে মুরগির মাংস। এবার রান্না চাপিয়ে দিয়েছি, একদিকে মেয়েদের রান্না করব আর একদিকে আমাদের জন্য মাংস বানাবো। আইন বাড়িতেও আমি মাংস রান্না করেছিলাম, আবার এখানে এসেও মাংস রান্নার দায়িত্ব আমার। আমি আগে জানো তো কিছুই পারতাম না, খুব সাদা মাথা ছিল, আরে কোনো কিছুই করতে পারতাম না, যে কাজটাই করতে হতো সেই কাজটাই কিছু না কিছু ভুল হতো, না কিছু গণ্ডগোল হয়ে যেত। আর এখন আমি এত সুন্দর করে রান্না করছি, ঠিকঠাক সব গুছিয়ে কাজ করছি, এটা দেখে আমার মাসি মেশোই অবাক হয়ে যাচ্ছিলো, বলছে বাবা পূজা তুই তো অনেক কাজ শিখে গেছিস। আর মাসিকে মেশোকে বলছি, মাসি আর মেশো দুজনকেই বলছি, হ্যাঁ মাসি আমার আজকে 5 বছর বিয়ে হয়ে গেল, শিখবো না, শ্বশুর বাড়ি গেলে মেয়েরা সব শিখে যায়, হাতে কলমে শেখাতে হয় না, এমনি এমনি শিখে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর আমার মাংস কষানো হয়ে মাংসর মধ্যে জল ঢেলে দিলুম গরম, এবার মাংস ফুটলেই বাস মাংস রেডি হয়ে যাবে। যে বাড়িতে জানো তো কেউ কষা মাংস খেতে পছন্দ করে না, সবাই আলু দিয়ে লাল লাল ঝোল খেতেই পছন্দ করে, ভাতে মেখে খেতে পছন্দ করে। আমি মাংস পরিবেশনের দায়িত্ব দিয়েছিলাম ছোটনদির ওপর, সংসারে কাজের মধ্যে এই একটা ডিউটি আমার সব থেকে বেশি কষ্টের মনে হয়। কেন বলো তো, কেউই ওই শক্ত মাংসগুলো খেতে চায় না, সবাই চায় হাড় মাংস খেতে, এটা দেখবে প্রত্যেক বাড়িতেই হয়। আর আমি আমার কাল শনিবার ছিল, আগের দিন পয়লা বৈশাখের দিন, ওই জন্য আমি মাংস খাইনি, ওই জন্য আমি মায়ের বাড়িতে আজকে সকালবেলা মাংস দিয়ে ভাত খেয়ে এসেছিলাম, ওই জন্য আমি বললাম আমি আজ আর মাংস খাবো না, একবার খেয়েছি আবার, ওই জন্য ছোটন দিকে বলছি তুমি মাংসটা দিয়ে দাও, আমার কাজটাও একটু কম হয়ে গেল, ভালোই হলো ছোটন দি মাংসটা দিয়ে দিচ্ছিল। ওই জন্য গৃহিণীদের মতো আমিও সব বাইকে খেতে টেতে দিয়ে একদম সবার শেষে আমি খেতে বসেছিলাম। আমি একবার একটু তুলে নিই দিয়ে খেতে পারি। একদিন বাড়িতে ছিলাম না, আমার আর হাজবেন্ড আর মেয়ের মিলে এত জামা কাপড় হয়ে গেছিলো, প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো, বিকেলে এসেছিলাম সেগুলো ভাঁজ করতে, আর যখন সেই জামা কাপড়গুলো ভাঁজ করি এত গরম লাগছিলো, বাপরে বাপ, তাও ফ্যান চলছিল, ফ্যান চললে কী হবে, ফ্যানের হাওয়া দিয়েও তো এখন গরম হাওয়াই বেরোচ্ছে, আর সারা দিনে 2-3 বার করে স্নান করতে হচ্ছে, তুমি স্নান করলেই কী হবে, এই স্নান করো আবার একটু পরে তোমাকে গরম লাগবে। ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে 2 সেকেন্ডে আমি কত জামা কাপড় গুছিয়ে ফেলেছি। আমাদের এখনো কেনাকাটা শেষ হয়নি, এই যে ক্যাশিয়ার দাঁড়িয়ে আছে পিছনে, আমরা আবার যাচ্ছি কেনাকাটা করতে, আর দিদি আর আমার মেয়ে চলে গেছে গিয়ে, পয়লা বৈশাখ শেষ হয়ে গেছে কিন্তু আমাদের কেনাকাটা এখনো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। শুধু নাইটি কিনছি আমরা, সারা বছরের নাইটি স্টক তুলছি, কারণ নাইটিটাই বেশি পড়ি সেই জন্যে। আর আমার মেয়ে দোকানে এসে শুরু করে দিয়েছে, দোকানদারদের কাজ আরও বাড়িয়ে দিয়েছে। এই শাড়িটা দিদির জন্য দেখছিল, টুঙ্কুবুড়ির বাবার পয়লা বৈশাখে দিদিকে দেবে বলে, দেখার পর এসে গেছিলাম নাইটি দেখতে, আমার আর মায়ের জন্য নাইটি নেব বলে। এসমে দিদি এই শাড়িটা পছন্দ করেছিল, এটা হচ্ছে মলমল কটন, সুতির ছাপার উপর, কিন্তু খুব সুন্দর দেখতে।
রাতের আমি খাবারও খেয়ে নিয়েছি, আজকে আমি রাতে মুড়ি খেয়েছি, আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, এত গরম পড়েছে আর কি বলবো। মনে হচ্ছে গিয়ে একটু গাটা ধুবো, গিয়ে একটু বসবো, আর এই যে আর শুধু মেয়ের ডালটা বসাবো, মোটামুটি সব হয়ে গেছে, শুধু মেয়ের ডালটা বসাবো তাহলেই হয়ে যাবে। মেয়ে শুধু ডালটা বসিয়ে নেব তাহলেই হয়ে যাবে। এই দেখো পয়লা বৈশাখে আমার নাইটির কালেকশন, আরও দুটো ছিল, ওই দুটো আমি পরে নিয়েছি, একটা হাজব্যান্ড দিয়েছিল আর একটা মা দিয়েছিল, মানে শাশুড়ি মা। আর এই নাইটি দুটো আমি নিজে কিনেছি, আর আজকে দিদি যে নাইটিটা দিয়েছে সেটা হচ্ছে ওই হলুদটা, আর এটা আমার মাসি এনেছে ব্যান্ডেল থেকে। আর এই জামাটা হচ্ছে আমার মা মেয়েকে দিয়েছে আমার মাসি মেশো, আর এটা আজকে টুঙ্কুবুড়িকে দিদি কিনে দিয়েছে দোকানে গিয়ে। রেডি হয়ে নিয়েছি শুতে যাব বলে, মেয়েকে শুয়েও দিয়েছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আমাকে অনেক ভালোবাসা দিও। তোমরা সবাই খুব ভালো থাকো, আর কালকে ঠিক সকাল 10:30 আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো।